বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস রান্না করা যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব। স্বাদে গন্ধে রেস্টুরেন্টের মতনই হবে। তাহলে চলুন আমি ফ্রাইড রাইসটা রান্না করি। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে খুব সুন্দরভাবে ভাতটা রান্না করে নিতে হবে। এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটা রান্না করে নেব। আমি আজকে আমার বাসমতি চাল, ভাতের চাল আর কি, সিদ্ধ চালটা নিয়েছি। এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি 20-25 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন এটার ভিতরে একটু খাবার তেল দিয়ে দিব, ভাতটা যাতে ঝরঝরে থাকে এজন্য। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার আর কি কি লাগবে। আজকে আমি যা যা ব্যবহার করছি, আলু, মটরশুঁটি, আর এদিকে চিংড়ি মাছ, আমি এটাকে কেটে ধুয়ে বেছে নিয়েছি, একটু লবণ মাখিয়ে রেখেছি। আর লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর একটা টমেটো আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি, মাঝখানের অংশটা ফেলে দিছি। আর লাগবে দুইটা ডিম। আমি প্রথমেই আলুটা ভেজে নিব। আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আমার ভাজার ভিতরেই। এটার ভিতরে একটু লবণ দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন আমার আলুটা। আমি এখন ঢেলে নিচ্ছি। এরপরে আমি মটরশুঁটি, এটাকে একটু ভেজে নিব। এটা আমার ফ্রোজেন মটরশুঁটি। এটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি ডিম দুটাকে ভেজে নিব। আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ ভেজে নিব। আমি চিংড়ি মাছগুলোকে একটু কেটে নিয়েছি। এটা আপনারা আলাম আলাম দিতেও পারেন, আমি একটু আমার সুবিধার্থে কেটে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা জালিতে ঢেলে নিব। আমার চিংড়ি মাছগুলো আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি। এখন আমি রাইসটা রান্না করব। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি হাঁড়িতে কিছু বাটার দিয়ে দিলাম। এখানে তেল, ঘি পছন্দ মতো দেওয়া যেতে পারে। আমি আজকে একটু বাটার দিয়ে দিলাম। এখন এটার ভিতরে দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। আমার চুলার আঁচটা হাইতে থাকবে, কারণ আমি পুরোটা রান্না করব চুলা হাইতে রেখে। আমার রসুনটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব। তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন আশা করি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অল করে রাখবেন, কারণ অনেকেই আমাকে জানিয়েছেন যে আপনাদের কাছে ভিডিও যায় না, আমার ভিউয়ার্স আপুরা হয়তো আমার বেল আইকনে সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল আইকনটা অল করেননি, এই জন্য আমার ভিডিও পাচ্ছেন না। তারা অবশ্যই বেল আইকনটা অল করে রাখবেন। আমি ভাত দিয়ে তারপরে আমার বাকি উপকরণগুলো ভেজে নিয়েছি, এগুলো সব দিয়ে দিলাম এবং টমেটো কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিলিয়ে নিব। আমি এরপরে আরও দুইটা উপকরণ এটাতে অ্যাড করব। এটার কারণেই এটার ফ্লেভারটা রেস্টুরেন্টের মতনই আসবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। আমি দিয়ে দিছি একটু কেচাপ আর দিয়ে দেব সয়া সস। এই তো এখন ভালোভাবে মিলিয়ে নিলেই আমার ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এই তো আজকে চিকেন আর ডিমের সাথে আমি এটাকে সার্ভ করেছি, দেখতে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। আশা করি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।